আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং এর পটলের 10 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2টা চ্যাপ্টার ডিসকাস করব। পুরো বোর্ড আসতে পারো। একটা হচ্ছে ফ্যাসিলিটি লেআউট, আর ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ফ্যাসিলিটি বলতে কি বোঝায়? এই যেখানে যদি ফ্যাসিলিটি লেআউটটাকে আমরা দুই ভাগ করি, ফ্যাসিলিটি বলতে কি বোঝায়? সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা। এছাড়া এখানে আমরা ফ্যাসিলিটি লেআউট বলতে কি বোঝাচ্ছি, কি মনে হয় আপনাদের? কোনো গেস আছে? মানে এখানে আমরা ফ্যাসিলিটি লেআউট বলতে কি বোঝাচ্ছি? সুযোগ সুবিধাগুলোকে ক্রমান্বয়ে সাজানো। আচ্ছা, ক্রমান্বয়ে সাজানো লেআউট, এটা ঠিক আছে। কিন্তু ফ্যাসিলিটি বলতে, আর ফ্যাসিলিটির আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে একটা স্থাপনা বা একটা প্রতিষ্ঠান। ওটাকে ফ্যাসিলিটিও বলে। যেমন এই যে এরকম আপনারা শুনবেন যে আমাদের হচ্ছে ধরেন একটা কি বলবো, একটা ইন্ডাস্ট্রি বা একটা হচ্ছে স্কুল, ওটাতে বলবে আমাদের ডে কেয়ার ফ্যাসিলিটিও আছে। ডে কেয়ার ফ্যাসিলিটি কি? ডে কেয়ার ফ্যাসিলিটি বুঝেন? ডে কেয়ার হচ্ছে যে যারা মানে বাবা বা মা যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একটা আলাদা রুম, নার্সারি রুম। তো ওটাকে ডে কেয়ার ফ্যাসিলিটি বলে। যে বিভিন্ন স্কুলে বলে যে আমাদের ডে কেয়ার ফ্যাসিলিটি আছে। ডে কেয়ার ফ্যাসিলিটি মানে কি? যে বাচ্চার স্কুল হয়তো হবে 8টা থেকে 10টা পর্যন্ত বা 8টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু এরপরও ওকে ওখানে 4টা পর্যন্ত রাখা যাবে। মানে যদি ওর গার্ডিয়ান নিতে না আসে, স্কুল নিজ দায়িত্বে ওকে 4টা পর্যন্ত রাখবে, ডে কেয়ার ফ্যাসিলিটি। তারপরে ধরেন হচ্ছে যেমন হোটেলগুলোতে হচ্ছে যখন আমরা ব্রেক দিই, মানে গাড়িগুলো ঢাকা থেকে চিটাং যান, বা আপনারা যখন নর্থ বেঙ্গলের যে কোনো একটা ডিস্ট্রিক্টে, রাজশাহীতে যাচ্ছেন বা চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন, সিরাজগঞ্জ, তো ওখানে ব্রেক দিলে ওখানে নামাজ, মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা আছে, এরকম বলে না? এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি। তো বৃহত অর্থে এখানে ফ্যাসিলিটি বলতে বোঝানো হয়েছে যে আপনার যে আপনার যে প্রতিষ্ঠানটা, স্পেশালি এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটার ভেতরের যে সেট আপটা ওইটাকে আমরা ফ্যাসিলিটি বলতেছি। এবং ওইটার যে লেআউটটা, মানে আপনার ড্রয়িং সেকশন আছে, প্রিন্টিং সেকশন আছে, এমব্রয়ডারি সেকশন আছে, সুইং সেকশন আছে, কাটিং সেকশন আছে, সুপার স্টোর আছে, ইনভেন্টরি, ইনভেন্টরি আছে। তো এগুলো হচ্ছে এক একটা ফ্যাসিলিটি, এবং এটার সমন্বয়ে আপনার ইন্ডাস্ট্রিটা হচ্ছে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এবার লেআউট নিয়ে একটু কথা বলি। আপনাদের ভিতর কার কনফিডেন্স আছে যে আমি যদি এখন বোর্ডে কল করি, আমরা যে রুমটায় বসে আছি এই রুমটার লেআউট রাখতে হবে বোর্ডে, মানে পারবেন কে? ট্রাই করেন। এটা কিন্তু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ান এর প্রথম ল্যাব রিপোর্ট থাকে যে বেসিক লেআউট অফ ইয়োর ল্যাব রুম বা ইয়োর অ্যাপারেল ল্যাব। লেআউট নিয়ে আইডিয়া আছে? এই যে সিভিল ইঞ্জিনিয়ার যারা, তারা তো প্রতিনিয়ত ওই যে অটোক্যাডে যেগুলো বানায় যে এই জায়গায় কিচেন হবে, এই জায়গায় গোডাউন হবে, এই জায়গায় গ্যারেজ হবে, এখানে অ্যাটাচ বাথরুম হবে রুমের সাথে, আর এখানে একটা কমন বাথরুম হবে, ওইটা একটা লেআউট, ফ্লোরের লেআউট। হ্যাঁ, সাজানোর প্ল্যান, যে কীভাবে সাজানো আছে বা কীভাবে আমরা সাজাবো, আর এটা তো অলরেডি সাজানো আছে। তো ট্রাই করুন কেউ একজন, আমি ভুল ধরাই দিব যে যে জায়গায় ভুল হচ্ছে। কার কনফিডেন্স আছে? এগুলো ক্লাস ওয়ার্ক হিসেবে কাউন্ট করবো আমি। সুবর্ণ সুযোগ, বোর্ডে ট্রাই করুন। আচ্ছা, খাতায় করুন, খাতায় করে ঠিক হলে ওটা বোর্ডে করে করুন। তাহলে চারজন বোর্ডে করুন, সবাই দেখলো, চারজনই খাতায় করেন, তারপরে আমি স্যার এনে কি মানে চেয়ার টেবিল সকলে কি দেখে দিব? না, চেয়ার টেবিল ইন্ডিভিজুয়াল না দেখাই, মানে চতুর্ভুজ চতুর্ভুজ দিয়ে দেখান, যে চতুর্ভুজ দিয়ে এটা হচ্ছে চেয়ার টেবিল, চেয়ার বসার জায়গা, আর একটা চতুর্ভুজ দিয়ে বোঝান যে এটা শিক্ষকের ডেস্ক। শুধু চতুর্ভুজ দিয়ে দিই, সুন্দর করে আঁকতে হবে না, চতুর্ভুজ দিয়ে দাগ দিয়ে লেখে লেখে দিতে হবে যে এটা এই যে বসার জায়গা, এটা হচ্ছে পডিয়াম, এটা হচ্ছে শিক্ষকের ডেস্ক,
আমি একটা জিনিস একটু বলে সাহায্য করে দিই, এই দিকটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? তো ওইভাবে যখন ইয়ে করবেন চারদিকটা ঠিকমতো দেখাতে হবে। স্যার প্ল্যানিং কি স্যার নিজের মতো না স্যার, এনে যে মানে যে সিস্টেম আছে এখানে যেটা আছে সেটা? তারপর এবার এইটার সাপেক্ষে আমাদের মুখটা সাজানো, আমাদের মুখটা বসছে। স্যার এটা যদি আমি ওদিকে করি তাহলে কিন্তু আমার কোর্ট হবে। আচ্ছা তাহলে আপনার জন্য সহজ করে সেই জন্য আমি আমার সহজ দরকার আছে। আপনার যে অতিরিক্ত ওজন কাজ করতে জমছিল এখন খরচ হয়ে গেল, খুশি হবে। ক্যামেরার স্ট্যান্ড আছে দিন
board that is published, then board, TV, podium, teacher's table, teacher chair. এখানে আমাদের এসি আছে তিনটা, তিনটা এসি আছে, ওখানে একটা স্যাম্পল টাইম মেশিন আছে, পিছনে স্টোর রুম আছে, স্টোর মানে একটা টেবিল, টাইসন অর্ডারের কেমিক্যালগুলো আছে পাশে, পাঁচটা সারিবদ্ধ চেয়ার রাখা আছে স্টুডেন্ট বসার জন্য। আপনাদের plan of your timeline. এখানে তো মনে ওয়ার্ড প্রসেসিং এর কেউ নেই। আচ্ছা 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 মোশারফ আর মাসুদ দুজনেই ওয়েট, আপনি ফ্যাব্রিকের না? যদি আপনাদের ইয়েতে ওই ওয়ার্ড প্রসেসিং 3 বা 4 এ ইয়ে আসে যে তোমাদের ডাইং ল্যাবের ল্যাব লেআউট প্ল্যান করো, তাহলে এটা আপনাদের লেআউট প্ল্যান হবে। ঠিক আছে আপনাকে সাথে নেয় নাই তারা? তাহলে আপনাদের পরীক্ষার খাতায় কি লিখতে হবে সেগুলো একটু আলোচনা করি। যে প্ল্যান্ড লেআউট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ মেশিনস উইদিন এ ফ্যাক্টরি সো দ্যাট ইচ অপারেশন ইজ পারফর্মড অ্যাট পয়েন্ট অফ গ্রেটেস্ট কনভিনিয়েন্স। আচ্ছা এখানে কিওয়ার্ড, এখানে যে শব্দটা পুরো সংজ্ঞাটাকে ইয়ে করতেছে মানে ক্লিয়ার করে দিচ্ছে বা বিশ্লেষণ করতেছে, সেটা হচ্ছে গ্রেটেস্ট কনভিনিয়েন্স। গ্রেটেস্ট কনভিনিয়েন্স মানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ওই জিনিসটা কোন জায়গায় রেখে। যেমন ধরেন আমার টেবিল মানে আমার জন্য যে টেবিলটা, আর সেই টেবিলটা যদি এই জায়গায় না রেখে আমার জন্য টেবিলটা যদি আপনাদের পিছনে রাখা হতো তাহলে এটা কি কনভিনিয়েন্স হইতো আপনাদের জন্য হইতো আমার জন্য হইতো? আমি যদি পিছনের টেবিলে বসে ক্লাস নিতাম আপনারা তো পিছন থেকে শুনতেন, আমরা তো দেখতে পারতাম না। তাহলে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তাই না, যে আমরা লেআউট সবসময় আমাদের সুবিধার জন্য করি, যাতে সব সব যে জায়গায় যে জিনিসটা থাকার দরকার থাকলে আমাদের সুবিধা হয় ওরা সেই জায়গায় রাখতে পারে। It is a technique of locating different machines, plants, plant services, so that greatest possible output of high quality at lowest possible total cost can be available. আচ্ছা এবার আপনারা আমাকে একটু ব্যাখ্যা করেন যে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কিভাবে আমি মানে আমার লেআউটটা ভুল হওয়ার কারণে খরচ বেড়ে যায়। আমি আরেকবার প্রশ্নটা করতেছি যে আপনারা আমাকে ব্যাখ্যা করবেন যে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির যে সেট আপটা এটা কিভাবে ভুল করার কারণে খরচ বেড়ে যায়। আপনারা আছেন একটা দুবার করে তো খরচ হবে, আমার প্ল্যানিং আছে একটা ফ্লোরের সাইজ তৈরি করতে হবে বা মেশিন প্ল্যানিং এর সাইজ। হ্যাঁ একদম উদাহরণ দিয়ে বলেন যে মানে আমি একটা ভুল জিনিস ভুল জায়গায় রাখলে কিভাবে খরচ বাড়ে। এবং স্যার আমার যদি এক সাইডে যদি টাইম মেশিন বা কালার স্ট্যান্ডার্ড মেশিন
এটা যদি একটার পর পর বসে তাহলে আমার তো লেআউটটা হবে না, আমি যদি ওয়াশিং মেশিন ডাইং এর পরে না রেখে অনেক দূরে রাখি অনেক দূরে তাহলে কি সমস্যা? আমার তাহলে আমি যদি এরকম কোশ্চেন করি যে আগেরবার যেমন ক্রিয়েটিভ কোশ্চেন করছিলাম যে ভুল একটা একটা লেআউট দিলাম আপনাদের ফ্যাক্টরির এক্সাম্পল দিয়ে, তো তাহলে ওটা পারা যাবে কিনা যে আমি একটা ভুল লেআউট দিলাম বা যেটা হচ্ছে এরকম যে আমি ফ্লো চার্ট ব্রেক করে ধরেন ডাইং মেশিনেরটা সবাই যদি নাও বুঝতে পারে মানে আরো সিম্পল জিনিসপত্র পয়েন্ট অফ ভিউ থেকে এটা পারা যাবে কিনা? ধরেন ওইটাই দিলাম যে ডাইং মেশিন, তারপর আমি ওয়াশিং মেশিন না দিয়ে স্ট্যান্ডার্ড দিলাম। হ্যাঁ অলরেডি আমার ফ্যাক্টরি একটা বলবো আমার ফ্যাক্টরি স্টোর হচ্ছে পাঁচটা। হ্যাঁ পাঁচটা স্টোর আর কি একটু ধরে এখন আমার যে মানে যে এক্সেসরিগুলো আনা কোন তার মানে এক্সেসরিজ আপনাদের অনেক বেশি স্টোর করে রাখা লাগে ওই জন্য এখন আলাদা করে স্পেস দিয়েছে। না স্পেস তো হচ্ছে আপনার পাঁচ তালাতে আগে থেকে আছে কিন্তু এখন আমাদের রানিং যে লাইন কেব আছে তো ওখানে আমাদের বোঝা তো এখন নিচে কোনো শেডিং বা এরকম কিছু করে করতে পারছে না, স্পেস নাই কোনো স্পেসিফিক কোনো কিছু করা যাচ্ছে না এখন খুব কষ্ট হয়ে চলতেছে প্রতিদিনই দেখি অলরেডি আসলে রাঙ্গিয়া মুঙ্গিয়া লেদার কই দিলে রাইট আছে কোয়ালিটি সেট আপ নিয়ে যে ওটা আপনাদের নিচে শেড করার জায়গা নাই বা এই জিনিসটা এখান থেকে সরাই ওখানে নিব। আপনাদের তো মনে হয় ওই যে ম্যান পাওয়ার দিয়ে ওইটা মনে হয় পোষাচ্ছে যদি না মানে না হচ্ছে না ডাবল কস্টিং হচ্ছে ওই ওই কস্টে ওরা এফোর্ড করতে পারতেছে বলে ওরা করতেছে চেঞ্জ করতেছে। এখন যখন আপনার বডি দেখে তখন 5-6 টাকা সার্টিফিকেট সার্টিফিকেট করা লাগে আপনি এই সার্টিফিকেট আবার নতুন করে ওদের কাছে অ্যাপ্লাই করে আবার নতুন করে অডিট ম্যানেজ করা আপনি নিজেই কিন্তু আপনার আপনার যে ঝামেলাটা বললেন ওটার উত্তর দিয়ে দিয়েছেন যে নতুন নতুন ইয়ে শেড বা নতুন একটা সেটআপ কেন করতেছে না করলে আবার ওটার জন্য আলাদা সার্টিফিকেশন করতে হবে এটা তো ভুল ভুল তো বলি সুইং ইয়ে যেটা দুই তলা আছে সুইং ডিপার্টমেন্ট এইটাতে টোটাল মেশিনারি কয়টা বা টোটাল হচ্ছে ওখানে লাইন লাইন হচ্ছে 18 যেহেতু আপনাদের অফিস স্পেস গুলো পাঁচতলাতে আর অল্প অ্যাক্সেসরিজ এর জন্য তো বেশি জায়গা লাগে না রাখার পরে ওখানে রাখার জায়গা হচ্ছে না আমাদেরও তো ফেব্রিক ছিল আর ফেব্রিকের সাথে অ্যাক্সেসরিজ ছিল নিচে কোয়ারেন্টাইন জোনও ছিল আবার অ্যাকচুয়াল ইনভেন্টরিও ছিল তো যাই হোক
একটা ভালো প্র্যাকটিক্যাল উদাহরণ দিলেন। এবার এগুলো আমি হয়তো আপনাদের কোশ্চেনে ওপেন বুক এক্সাম ফরম্যাটে বানাই দিতে পারি, দুইটা ভালো এক্সাম্পল পাইলাম। আচ্ছা ঠিক আছে, যে সামনে যাই তাইলে আমি যে লেআউট ইয়ে করব, টাইপস অফ লেআউট, আচ্ছা লেআউটের টাইপসটা তাহলে আগে পড়ে আসি। আমার লেআউট যত সিম্পল হবে আমার প্রোডাকশন তত সিম্পল হবে এবং ওখানে আমার কোয়ালিটি তত বেশি আমি এনশিওর করতে পারবো। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ফ্লোর এরিয়া, এই যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, তারা এতটাই ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করবে, পাঁচতলাটা অফিস স্পেসের জন্য রাখছিল, এখন তারা পাঁচতলা অ্যাক্সেসরিজ পাঠাই দিচ্ছে, এর কারণে ফিফথ ফ্লোর ইউটিলাইজেশন করতেছে তারা। আগে কি ছিল ওই জায়গাটা, ফাঁকা ছিল মানে যেখানে এখন আমাদের এটা রয়েছে? হ্যাঁ না, ওখানে হচ্ছে শুরু থেকে হইলো, শুরু থেকে ওখানে অ্যাক্সেসরিজ ছিল, মানে নিচে এরকম কোনো প্ল্যান ছিল না, আর ভাবছিল তো আলাদা বিল্ডিং আছে, খুব বেশি ট্রলি বোঝাই করে আনন্দ লাগে না, তাই না? তোলার সময় হয়তো ইয়ে হয় ঝামেলা আছে না, ছিল যে আমাদের এবং আপনার কথার প্রেক্ষিতে এখানে এই পয়েন্টটা আসছে যে টু রিডিউস ইন্টারনাল ট্রান্সপোর্টেশন, বারবার নিচ থেকে উপরে তোলা, এগুলো কমানোর জন্য লেআউট করতে হবে। এটা আপনি ই করবেন, আপনার ডিপার্টমেন্ট হেডকে আগে জানাবেন যে স্যার এটা চেঞ্জ করতে হবে। আর বহুত মিটিং হয়ে গেছে, ওকে ওই স্টোর ম্যানেজার নরম ফোন তো এলাকা নেয়ার চাকরি খাবে ফ্যাক্টরি, মানে পুরো মন্ডল করবে কেউ নাই, আরে চাকরি খাবো কি ছুটে প্রধান স্যার, মানে তাকে যেরকম চাপাই দেওয়া হয় সে নিয়ে নেয়, তাই তো? এমন তো কোনো ঝামেলা এরকম লোকই তো ফ্যাক্টরি চালাতে হবে। আচ্ছা, লোয়ার কস্ট অফ স্ক্র্যাপ এন্ড ওয়েস্ট, তাহলে আমার ওই যে প্রসেসটা যত সিম্পল হবে আমার ওখানে ওয়েস্টেজ তত কম প্রডিউস হবে, তাহলে আমার স্ক্র্যাপ মেটেরিয়াল বা আমার স্ক্র্যাপ আইটেম ঝুটটুটো কম প্রডিউস হবে। আচ্ছা, ফিউয়ার অ্যাক্সিডেন্ট, এটা সবচেয়ে বড় ইস্যু, যে আমার ফ্যাক্টরি লেআউটটা যত সিম্পল হবে, ফ্লোচার্ট মেনটেন করে হবে, ওখানে আমার মুভমেন্ট কম হবে, মুভমেন্ট কম হলে অ্যাক্সিডেন্ট বেশি হবে না কম হবে? বেশি হবে, মুভমেন্ট কম হলে অ্যাক্সিডেন্ট, মুভমেন্ট কম হলে অ্যাক্সিডেন্ট কম হবে, মানুষ মুভ করলে কম, তাহলে অ্যাক্সিডেন্ট কম হবে। আচ্ছা, মিনিমাইজিং প্রোডাকশন ডিলে, স্বাভাবিক আমার হচ্ছে মুভমেন্ট হচ্ছে না, তাহলে আমার প্রোডাকশন ডিলেটা কম হবে। সেফটি পার্সোনাল এন্ড মেশিন, যে মেশিন এবং যারা মেশিনের সাথে ইনভলভ পার্সোনাল তাদের সেফটিটা নিশ্চিত করা হবে, মুভমেন্ট কম অ্যাক্সিডেন্ট কম তাহলে সেফটি বেশি। আচ্ছা, সেভিং অফ কস্ট, ইজি সুপারভিশন, ওকে। এবার প্রিন্সিপাল, একটা লেআউট যখন আমরা ডিজাইন করবো কি কি জিনিস, মানে কি কি প্রিন্সিপাল আমাদেরকে ইয়ে করতে হবে, মানে কি কি ধারাবাহিকতা বা কি কি সূচক মানতে হবে? প্রিন্সিপাল অফ ওভারঅল ইন্টিগ্রেশন, ওভারঅল ইন্টিগ্রেশন, যেমন একটা উদাহরণ মাসুদ দিল যে আমার হচ্ছে প্রথমে ডাই মেশিনে কাপড় যাবে, ডাই মেশিনের পর সেটা যাবে হচ্ছে ওয়াশিংয়ে, ওয়াশিংয়ের পর স্ট্যান্ডারে যাবে, তারপর কম্প্যাক্টর,
প্রসেস লেআউট
আর একটা হচ্ছে ফিক্সড পজিট কম্বিনেশন লেআউট। কম্বিনেশনটাই প্রজেক্ট প্রোডাক্ট আর প্রসেস দুটো একসাথে কম্বাইন করা হয়। আর একটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। তাহলে কি কি ফ্যাক্টর এবার আমার মাথায় রাখতে হবে যখন আমি এই যে টাইপ অফ লেআউট গুলো সিলেক্ট করব, যে আমি কোন টাইপ না একটু মনোযোগ দেন সবাই। আচ্ছা আমি কোন টাইপের, আমাদের চারটা টাইপ আছে লেআউটের, একটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, একটা হচ্ছে প্রসেস লেআউট, একটা হচ্ছে কম্বিনেশন লেআউট, একটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। তাহলে এই আমি যে একটা টাইপ সিলেক্ট করব আমার ফ্যাক্টরির একটা ফ্লোরের জন্য বা একটা সেটআপের জন্য, কোন টাইপটা সিলেক্ট করব এটার জন্য কিছু ফ্যাক্টর দেখতে হয়। কি কি ফ্যাক্টর দেখতে হয়, যে আমার কোন ডিপার্টমেন্টের জন্য আমি লেআউটটা সিলেক্ট করতেছি, এটা কি আমার জাস্ট অফিস ওয়ার্কাররা কর্পোরেট জবের জন্য তারা অফিসে কাজ করবে এরকম, নাকি এটা হচ্ছে কোনো একটা মানে ফিক্সড আইটেমের জন্য, বা এটা হচ্ছে ফিক্সড একটা প্রসেসের জন্য, ওভেন আইটেমের জন্য, বা মানে ওখানে আইটেম অনেক কিছু হবে কিন্তু প্রসেস একটাই, ওভেনের যে ফ্লো চার্ট বা নিটের যে ফ্লো চার্ট এই প্রসেসগুলো, এটার উপর ডিপেন্ড করে। তারপর পজিশন লোকেশন অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট ইন বিল্ডিং, এই যেমন প্র্যাকটিক্যাল কথাবার্তা হচ্ছিল তানভীর যেটা বলতেছিল যে তার সুইং ফ্লোর ওটাই হচ্ছে তার প্রোডাকশন ডিপার্টমেন্ট ওখানে, আর ডাইনে তো ডাইনটাই প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন ফ্লোর, তো এই সুইংটা তার দুইতলায় হচ্ছে। তাহলে তার অ্যাক্সেসরিজ তো অবশ্যই নিচতলায় থাকা উচিত, নিচতলা থেকে সুইংয়ে যাবে দুইতলায় যাবে, কিন্তু তার ওটা একবার নিচতলা থেকে পাঁচতলায় উঠতেছে আবার দুইতলায় নামতেছে, এখানে অনেক মুভমেন্ট বেশি হচ্ছে। পজিশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট কাকে বলে, আমার ওই এই প্রেমিস মানে ওই লোকেশন বা ফ্যাসিলিটি, আমার ওই ফ্যাসিলিটিটা কোন জায়গায় অবস্থান করতেছে প্রেমিস। আচ্ছা সাইজ অ্যান্ড লোকেশনাল কন্ডিশনস অফ ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরির সেট আপটা কেমন, মানে আমার সাইজ কি, যেমন ধরেন তানভীর বললো তার প্রায় 18টা লাইন ছিল, আমার ফ্লোরটায় আবার 33টা লাইন ছিল, তো এটা ওই আমার প্রোডাকশন ফ্লোরটা সাইজের উপর আমার কোন টাইপ অফ লেআউট সিলেক্ট করবো এটা ডিপেন্ড করে, টাইপ অফ কনস্ট্রাকশন গঠনের উপর ভিত্তি করে, এগুলো রিলেটেড কথাবার্তা, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, যেমন আমার ওই সচরাচর আপনাদের সবার ফ্যাক্টরিতে স্পেশালি প্রোডাকশন ডাইন ফ্লোরে মেশিনের পিছনে বড় বড় এক্সস্ট ফ্যান থাকে, তাই না, আর হচ্ছে সুইং লাইনে, সুইং ফ্লোরে হচ্ছে একটা মাঝখান দিয়ে ওই ইয়ের মতো এইভাবে ভাগ করা থাকে, মানে আমারটাই এরকম ছিল, আমার ফ্যাক্টরিটার মাঝখানে এইদিকে বড় একটা এক্সস্ট ফ্যান ছিল, এইদিকে সরি একটা না, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, চারটা এক্সস্ট ফ্যান, এবং এই ফ্যানের বাতাস সবচেয়ে দেখ প্রচন্ড পাওয়ারফুল ফ্যান ছিল, আর ভেতরে ভেতরে ছোট ছোট এক্সস্ট ফ্যান থাকতো, মানে প্রতিদিন লাইন পর পর একটা একটা। লাইটিং, লাইটিং তো ওই লাইটিং তো সব জায়গায় থাকে, আমার হচ্ছে সামনে আরো নতুন একটা ফ্লোর সরি নতুন একটা শেড বাড়াও লাগতে পারে কিনা, এটার উপর ডিপেন্ড করে আমার মেইনটেনেন্স ডিপার্টমেন্ট বা ধরেন হচ্ছে ইনভেন্টরি ডিপার্টমেন্ট ওগুলা সিলেক্ট করতে হয় আর কি। কথাটা বুঝতে পারছো? আরেকবার বলতেছি, ধরেন আমার এখানে এখন দুইটা শেড আছে, শেড ওয়ান শেড টু, তো আমি এখন আমার মেনটেনেন্স ডিপার্টমেন্টটা শেড ওয়ান আর শেড টুর মাঝখানে রাখলাম, তাহলে আমার হচ্ছে দুই জায়গাতেই সমান সময়ে ওরা সার্ভিস দিতে পারছে। এরপর যদি আমি আবার শেড আরেকটা শেড থ্রি করি, তাহলে কিন্তু ওই আমার মেনটেনেন্স ডিপার্টমেন্টটা ইউনিট বাড়া দিতে হবে, অথবা ওইটা রিলোকেট করতে হবে, রিলোকেট করা তো ঝামেলা, তার চেয়ে আমি ওই সাইডে আবার ইউনিট করি, আরেকটা ইউনিট করবো, সেটা আবার শেড ফোর যদি হয় শেড থ্রি আর শেড ফোর এর মাঝখানে থাকবে,
তাহলে ওই শেড 3 আর 4 কে সার্ভিস দিবে, মেইনটেনেন্স ইউনিট 2, মেইনটেনেন্স ইউনিট 1 সার্ভিস দিবে, শেড 1 আর 2 কে। আচ্ছা, স্যানিটারি কনভিনিয়েন্স, স্যানিটারি কনভিনিয়েন্স মানে হচ্ছে পয় নিষ্কাশনের ব্যবস্থা, বা ধরেন আপনার পানি ঠিকমতো বের হয়ে যাওয়ার স্কোপ সব জায়গা থেকে সমান আছে কিনা, এটা ডাইং প্ল্যান্টে হতে পারে বেশি। এই ফ্যাক্টরগুলো দেখে তারপরে আমরা এই টাইপগুলোতে যাব, মানে টাইপ সিলেক্ট করব। তাহলে লাইন বা প্রোডাক্ট লেআউট কাকে বলে? লাইন বা প্রোডাক্ট লেআউট এটা হচ্ছে ম্যাস প্রোডাকশনের জন্য বেশি ব্যবহৃত হয়। আপনারা তো প্রোডাকশন সিস্টেম অলরেডি পড়ছেন। ম্যাস প্রোডাকশন কোনটা মনে আছে? ম্যাস প্রোডাকশন কোনটা? মিডটার্মে অলরেডি আপনারা এটার উপর পরীক্ষা দিয়েছেন। ম্যাস প্রোডাকশন হচ্ছে আরএমজিতে যে গার্মেন্টস প্রোডিউস হচ্ছে, এটাই ম্যাস প্রোডাকশন। আর রেডিমেড গার্মেন্টস মানে ফুল রেডিমেড গার্মেন্টস তো আর হচ্ছে এটা হচ্ছে ম্যাস প্রোডাকশন। আর আবার একটু আপনাদের মনে করার জন্য বলি, ব্যাচ প্রোডাকশন হচ্ছে ডাই বা নিটিং বা উইভিং, যেখানে ব্যাচ ব্যাচ আকারে আমার মেশিনে একটা নির্দিষ্ট সেট আপে আমি সুতা ফিট করে দিছি, ও যতক্ষণ ওই মেশিনটা মানে ওকে ফ্যাব্রিক বানায় দিচ্ছে বা ডাই করে দিচ্ছে, ওটা সেম ব্যাচ ব্যাচ আকারে আসবে, ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন হইতেও পারে। আচ্ছা, মেশিন অ্যারেঞ্জ ইন অর্ডার অফ দেয়ার ইউজ পারফর্মিং অপারেশন ইন সিকোয়েন্স। আপনাদেরকে অপারেশন ব্রেকডাউন পড়াইছিলাম না, যে টি শার্টের অপারেশন ব্রেকডাউন, সেটা আমরা সিকোয়েন্সিয়ালি মেশিন সাজাই, মনে আছে? থাকি যেমন প্রথমে হচ্ছে লেভেল ট্যাক হচ্ছিল, লেভেল ট্যাক হওয়ার পর সোজা যায় মানে পড়ে পড়ে আমার কি করতে হচ্ছে স্লিপ অ্যাটাচের জন্য ওভারলক লাগতেছে। স্লিপ অ্যাটাচের আগে আমার আবার স্লিপটাকে ইয়ে করতে হচ্ছে, হেমিং করতে হচ্ছে, যদিও এখানে জাহিদেরটা হেমিং করা নাকি ওটা রিপ, হ্যাঁ এখানে তানভীরেরটা হচ্ছে রিপ অ্যাটাচ করা, মাসুদেরটাও রিপ অ্যাটাচ করা আর জাহিদেরটা হেম করা। তাহলে জাহিদেরটা যদি থাকে তাহলে ওভারলক মেশিনের পর আমার কিন্তু একটা ফ্ল্যাট লক মেশিন লাগবে, ওখানে হচ্ছে আমার হেমিংটা করবে, ভাঁজ দিয়ে সে রেখে দিবে, তারপরে আবার অ্যাটাচ করবে, সাইজিং করবে, আবার তারপরে আপনাদের নিচে আবার ফ্ল্যাট লক লাগবে ওই বটম হেমিং এর জন্য। আচ্ছা, তো এইভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ে নিবেন। ফাংশন বা প্রসেস লেআউট, প্রসেস লেআউটটা কি? মেশিনস আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, সিঙ্গুলার মেশিনস আর অ্যারেঞ্জ ইন ওয়ান লোকেশন, এটা হচ্ছে ওই যে নিট নিটিং, নিট সেট আপ বা ডাইং সেট আপ বা উইভিং সেট আপ, ওখানে হচ্ছে এমনকি স্পিনিং সেট আপ এরকম হয়। আপনাদের কিন্তু স্পিন প্ল্যান একটা ব্যাপার আছে, স্পিন প্ল্যানের সাথে পরিচিত রনি? স্পিন প্ল্যানের সাথে পরিচিত আপনি? একটা ফ্যাক্টরির স্পিন প্ল্যান, যে একটা ফ্যাক্টরি যদি মাসিক, আপনাদের মাসিক প্রোডাকশন কত হয়? হাজারে না রাখে, আমার হচ্ছে বেশি লাগে না, অল্প হলে হয়ে যায়, লোনের পর কার্ডিং মেশিন লাগে অনেকগুলো, প্ল্যানিং এর কথা বলছে, হ্যাঁ স্পিন প্ল্যান সবার তো প্ল্যানিং সব কিছু, ওই ওভারঅল একটা প্ল্যান আছে ওই স্পিন প্ল্যান বলে, টার্গেট রুটিন লাগে ইভেন্ট প্রসেস এর পর সেটা রুটিন স্পিন প্ল্যান, হ্যাঁ সেটা নির্ভর করে, কিন্তু ধরুন আমার ফ্যাক্টরি আমি সেটআপ দিচ্ছি একটা নতুন স্পিন স্পিন ফ্যাক্টরি, হ্যাঁ আপনারা টার্গেট দিবেন সেই টার্গেট অনুযায়ী আমরা ওই মেশিন মেটেরিয়ালস কোথায় কোথায় রাখবো, আজকের ওপর বলছেন
যেমন কম্পোজিট ইন্ডাস্ট্রি করে সরানো হয় ম্যাটেরিয়াল এখানে ফিক্সড আছে man machine are moved to material which is at one place and product is complete at the same constant place suitable for aircraft ship vessel sorry ship vessel pressure vessel also called steady product layout ব্যাপারটা বুঝছেন আপনারা কি অটোমোবাইল যে ইয়ে করা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ম্যানুফ্যাকচার করা হয় ভিডিওগুলো দেখছেন কোনো দেখেন নাই না ওটা কিন্তু এক জায়গাতে বানায় মানে এক জায়গাতে বানায় ফেলে আমার গাড়ির যে বেসিক স্ট্রাকচারটা ওখানে ইঞ্জিন এসে বসানো হচ্ছে সাসপেনশন এনে বসানো হচ্ছে আস্তে আস্তে ওখানে দরজা গুলো অ্যাটাচ করা হচ্ছে চাকা দেওয়া হচ্ছে আস্তে আস্তে সব পার্টস গুলো দিয়ে দেওয়া হচ্ছে তো ওখানে বেসিক জায়গাটা ফিক্স আছে মানুষ আর হচ্ছে তাদের যে মেশিন গুলো বা তাদের যে যন্ত্রপাত স্ক্রু ড্রাইভার ওগুলো ওরা নিয়ে এনে কাজ করতেছে এই এয়ারক্রাফট বলেন শিপ জাহাজ বলেন ওই যে শিপ বিল্ডিং যে ইয়েটা চিটাগং শিপ বিল্ডিং আছে ডকইয়ার্ডে আপনাদের এখানে ঢাকাতে মনে হয় না বলতে পারবো না ঢাকাতে আছে কিনা থাকার তো কথা ওই শিপ বিল্ডিং ডক বা ডকইয়ার্ড ওইসব জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে জাহাজ একটা নিয়ে আসছে ওই জাহাজটা কাটছে কেটে কেটে ওই লোহা লক্কর গুলা আলাদা করতেছে সেকেন্ড হ্যান্ড জাহাজ তো কিনে এনে ওরকম মানে পুলিশে পাওয়া যায় তাই না ওখানে ভাঙা চুরের কাজ করা মানে চাচ্ছিলেন ক্লাস না করে শুধু পরীক্ষা দিন